প্রতিদিনের মতো আজও আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সংবাদ পর্যালোচনায় আজকে আমরা যে সংবাদটি বেছে নিয়েছি সেটি হচ্ছে ইত্তেফাকের একটি সংবাদ। তারা একটি নিউজ করেছে, তার শিরোনাম হচ্ছে যেভাবে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। আমি নিউজটি আগে পড়ছি, তারপরে আমরা এ নিয়ে বিস্তারিত কথা বলি। নিউজটি হচ্ছে, চলতি বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে দমন পীড়ন চালায় শেখ হাসিনা সরকার, এতে সহস্রাধিক মানুষ প্রাণ হারায়। পরে গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত 19 আগস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের একটি রিট করেছিলেন সারডা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে, এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুঁইয়া। কিন্তু গত 1 সেপ্টেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই রিট খারিজ করে দেন। এদিকে গত 23 সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্ট জনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে এক মত বিনিময় সভা করেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সভায় গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততায় গুম, খুন, যৌন নির্যাতনকে মানবাধিকার অপরাধ হিসেবে, মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা ও জড়িত রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করাসহ 8টি সংশোধনীয় প্রস্তাব করে আইন মন্ত্রণালয়। এদিকে বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর বিষয়টি নিয়ে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ও গণহত্যার সঙ্গে জড়িত, তার বিচার কার্যক্রম এখনও চলছে, দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না, এসব জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্য রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে। সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমচীন হবে না। এটাই ছিল তাদের সংবাদটির প্রধান প্রতিবেদন। এখন আমরা এই বিষয়ে কিছু কথা বলবো। গণমাধ্যমে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী বিরোধী যে রাজনৈতিক দলগুলো, যদি আমি নাম উল্লেখ করি, এর মধ্যে জামাত, বিএনপি এবং বাম কিছু রাজনৈতিক দল রয়েছে, তাদের মধ্য থেকে দাবি উঠেছে যে এই যে বিপ্লব হলো, এখানে ছাত্র জনতা, আপামর জনতার মধ্য থেকে হাজারের অধিক মানুষ নিহত হয়েছেন, সেটি পুলিশের গুলিতে হোক বা অন্য কোনো সংঘর্ষে হোক, হাজারের উপরে মানুষ প্রাণ হারিয়েছে এবং 20,000-এর মতো মানুষ আহত হয়ে তারা এখনও মৃত্যুর সঙ্গে কেউ কেউ পাঞ্জা লড়ছে। তো এখন কথা হচ্ছে যে এই যে হত্যাযজ্ঞ এবং যে ঘটনাটি ঘটল পুরো দেশব্যাপী, এর দায় কার? যেহেতু তখন একটি ছাত্র জনতার সাধারণ, অতি সাধারণ একটি আন্দোলন, যেটি তাদের যৌক্তিক দাবি ছিল, সেটি যদি দাবিটা পূরণ করা হতো এবং সহজভাবে তাদের সঙ্গে আলোচনায় আসা হতো সরকারের পক্ষ থেকে, তাহলে কিন্তু এই রক্তপাত, মৃত্যু আমাদের দেখতে হতো না। এখন তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এবং
তার সর্বোচ্চ নেতা ছিলেন শেখ হাসিনা। আমরা অনেক সংবাদে এবং নেতৃত্বস্থানীয় মানুষের মন্তব্যে দেখতে পেয়েছি এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেকের মুখেই শুনেছি, যাদেরকে আটক করা হচ্ছে এবং আটকের পরে রিমান্ডে নেওয়া হচ্ছে, তার সবাই বলছেন যে সর্বে সর্বা শেখ হাসিনা। তো এখন এই যে হত্যাযজ্ঞ এবং যে ঘটনা ঘটল, সবারই একটি কথা যে এর সব কিছুর দায় রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের, তৎকালীন রাষ্ট্রপ্রধানের দিকেই যায়। এখন আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, বাংলাদেশ গঠনে তাদের ভূমিকা কিন্তু সবার উপরে। সেই বঙ্গবন্ধুর হাতে গড়া যেই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ এবং চব্বিশের আওয়ামী লীগ, এর মধ্যে কিন্তু অনেক তর্ক বিতর্ক এবং অনেক কিছুই রয়েছে। আমরা ইতিমধ্যে আওয়ামী লীগের একজন সাবেক প্রতিমন্ত্রী, বিশেষ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ, তার অনেক ভিডিও দেখতে পাচ্ছি। তিনি অনেক গোপন তথ্য প্রকাশ করছেন, প্রকাশ্যে আনছেন এবং আওয়ামী লীগ নিয়ে। এরকম অনেক নেতারই অনেক বক্তব্য রয়েছে। এখন একটি দল হচ্ছে একটি সংগঠন, এই সংগঠনগুলোকে সাধারণত পরিচালনা করে কিছু মানুষ, তারাই নেতৃত্ব দেয় এবং তারাই নেতা রাজনৈতিক দলের। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ সংগঠনটি তো কোনো অপরাধ করেনি, তাছাড়া এই দেশ গঠনে আওয়ামী লীগ যেই সংগঠনটি তার ভূমিকা আমরা জানি। তো আওয়ামী লীগ কেন তার নিবন্ধন হারাবে এবং নিষিদ্ধ হবে, এই প্রশ্ন কিন্তু আওয়ামী লীগ সহ অনেকে বিজ্ঞজনদের। এখানে তাদের নেতৃত্বে যারা ছিলেন তাদের ভুল থাকতে পারে, তারা ভুল করে অন্যায় করতে পারেন এবং তাদেরকেই বিচারের আওতায় আনতে হবে, এটাই কিন্তু অনেকের দাবি। এবং আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হবে, এই যে কথা উঠছে বিভিন্ন মহল থেকে, এর প্রতিবাদও কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছে। এখন আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি। অতীতে কিন্তু আমাদের এই দেশে আওয়ামী লীগ ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিরোধী সরকার বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা এক মেরুতে এবং আওয়ামী লীগ ছিল আরেক মেরুতে। তো আমরা দেখতে পেয়েছি কি, যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে একটা চাপের মুখে রাখা হতো, তাদের মতের অধিকার দেওয়া হতো না, এটি দাবি করা হতো, এবং একটা পর্যায়ে, শেষ পর্যায়ে এসে আমরা দেখলাম যে একটি বড় রাজনৈতিক দলকে আওয়ামী লীগ অর্থাৎ সরকারে থাকা অবস্থায় তারা নিষিদ্ধ করলেন। তো এই সংস্কৃতি অতীতে ছিল। এখন আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি, যেখানে ফ্যাসিবাদ থাকবে না এবং যেখানে মানুষ তার মৌলিক অধিকারগুলো আগের মতো খর্ব হবে না এবং তারা সেটি সংবিধান অনুযায়ী প্রকাশ করতে পারবেন, তার মত প্রকাশ করতে পারবেন, যেমন আজ আমরা কথা বলতে পারছি, এই যে ফ্রিডম, এটি থাকবে। সেখানে একটি দলকে নিষিদ্ধ করা কতটুকু যুক্তিসঙ্গত এবং সেই বিষয়টি অবশ্যই সবাই দেখবে, কিন্তু হত্যা, অন্যায় এবং যে পরিবেশটা তৈরি করে এই দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হলো, অর্থনীতির ক্ষতি হলো, মানুষ প্রাণ হারালো, এর বিচার তো অবশ্যই হতে হবে। এখন সেই বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ হবে সেটি কিন্তু দেখার বিষয়, এবং স্বচ্ছ হতেই হবে। কোনো অন্যায় আমরা দেখতে চাই না নতুন এই বাংলাদেশে। তো এখন যে আলোচনা আজকের এই নিউজটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, যে এটি রাজনৈতিক দল, ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যার অসংখ্য নেতা এবং কর্মী রয়েছেন এই দেশটার মধ্যে। অতীতে আমরা দেখেছি যে কোনোভাবেই কিন্তু রাজনৈতিক দল যেটি জনপ্রিয়তা রয়েছে তাদেরকে ব্যান্ড বা নিষিদ্ধ করা, চাইলেই করা যায় কিন্তু সেটি সম্ভব হয় না, তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যায় না, দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা যাবে না।
ঠিক একইভাবে আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগকে ভালোবাসে এমন মানুষের সংখ্যা অসংখ্য। যদি আমি বলি মোটা তারে যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দলই হচ্ছে একেবারে সর্বেসর্বা, তারা তাদের বিপুল জনপ্রিয়তা রয়েছে। এখন কোনো একটি দল ভুল করতে পারে এবং ভুলের জন্য তারা অবশ্যই খেসারত দিতে হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি যে এখন পরিবেশ যেই স্থানে গিয়ে দাঁড়িয়েছে। অতীতে কিন্তু বিএনপি জামাত এরা রাজনীতি করতে পেরেছে, হয়তো চাপের মধ্যে ছিল, কিন্তু এখন আওয়ামী লীগ যেই ভুলগুলো করেছে তাতে আওয়ামী লীগ এক প্রকার নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো যে যেটি করবে তার ফল কিন্তু সে পাবে। এখন এখান থেকে শুদ্ধ হয়ে ফিরে আসতে হবে। একটি দলকে ব্যান্ড করে দেওয়া নয়, বিশেষ করে ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলকে কখনোই নিশ্চিহ্ন করা যাবে না। হয়তো এখন ক্ষমতার বলে বা আমরা ইচ্ছা শক্তির কারণে বা আমি খামখেয়ালি করে একটি দলকে নিষিদ্ধ করে দিতে পারি, কিন্তু সেটি অতীতে বা ভবিষ্যতে কখনোই সেটি গ্রহণযোগ্য হবে না এবং সেটি টিকে থাকবে না, অবশ্যই তারা আবার ঘুরে দাঁড়াবে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কতটুকু যুক্তিসম্মত সেটি সকলে মিলে, সকল রাজনৈতিক দল মিলে সেটি বিবেচনা করবে, আইনের বিষয় রয়েছে। কিন্তু এখানে অবশ্যই অবশ্যই যদি কেউ অন্যায় করে থাকে সেটি যে কোনো রাজনৈতিক দল হোক বা রাজনৈতিক দলের নেতা হোক, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তো এখন যেই বিপ্লবটা হলো, এখানে যে রক্তপাত হয়েছে, যে প্রাণহানি হয়েছে এবং যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, এগুলোর বিচার কিন্তু ধাপে ধাপে এবং দ্রুততার সাথে হতেই হবে। এবং ইতিহাস বলে যে আজ হোক কাল হোক এটি এরকম বিপ্লবের ক্ষেত্রে বা অন্য অন্য যুদ্ধ যে কোনো কিছুর ক্ষেত্রে অপরাধীকে বিচারের কাঠগড়ায় আনা হয়েছে, এটাই বিশ্বের বিভিন্ন দেশেও আমরা দেখেছি। তবে জাস্টিস হতে হবে একেবারেই মানুষের আস্থার, অর্থাৎ যেটি সকলের কাছে গ্রহণযোগ্য, কোনো প্রকার এক পক্ষ নিয়ে আমাদের বিচারটি করা চলবে না। তো এখন যেই নিউজটি পড়লাম সেটির মাধ্যমে আমরা এটি বলতে পারি যে রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার ব্যাপারে যে ডাক এসেছে বা অনেকে চিন্তা করছেন, অনেকে বলছেন 10 বছর, কেউ হয়তো আরও বলবেন, কিন্তু এই বিতর্কের ঊর্ধ্বে উঠে বিবেচনা করতে হবে যে একটি রাজনৈতিক দলকে আসলে কী কী অপরাধে নিষিদ্ধ করা যায়, সেটি আইনে কী বলে, আবার একটি দেশে একটি বড় রাজনৈতিক দল তাকে কি আসলে নিশ্চিহ্ন করা যায় কিনা বা নিষিদ্ধ করা যায় কিনা, এটি করা সম্ভব কিনা, এতে কি রাষ্ট্রের কোনো উপকার হবে কিনা, নাকি আমরা আবার কোনো দাঙ্গা সৃষ্টি করলাম, এগুলো সব কিছু সার্বিক সব কিছু বিবেচনা করেই একটি সিদ্ধান্তে সবাইকে আসতে হবে। আর আমরা এই ভিডিওটি এখানে শেষ করব, এরপরে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের নিয়মিত এই আয়োজনের সঙ্গে থাকুন।